নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা যে চুল ওঠার সমস্যা নিয়ে কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনগুলো পাঁচটি বেস্ট মেডিসিনগুলো যেগুলি ইউজ করলে আপনার চুল ওঠা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং দেখবেন যে আপনার চুল আস্তে আস্তে মোটা ঘন ও শক্ত হতে শুরু করবে আমাদের প্রথম মেডিসিনটি হলো সেলিনিয়াম থার্টি সিএস এটি তাদের ক্ষেত্রে সবথেকে বেশি ভালো কাজ করবে যাদের চুল উঠছে সেই সময় সঙ্গে ভুরুত চুল এবং সারা শরীরে যেখানে সব জায়গা থেকে উঠতে শুরু করে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এছাড়াও কোনো বড়ো রোগভোগ করার পরে যেমন টাইফয়েড হতে পারে আপনার ম্যালেরিয়া হতে পারে আপনার জন্ডিস হতে পারে বা ডায়াবেটিসের সমস্যা যে আপনার চুল প্রচণ্ড উঠে যাচ্ছে সেক্ষেত্রে খুব ভালো কাজ করে ওষুধটি ছেলেদের ক্ষেত্রে খুব বেশি ভালো কাজ করে মেয়েদের ক্ষেত্রে অত ভালো কাজ নাও করতে পারে কিন্তু পুরুষদের ক্ষেত্রে মেডিসিনটি খুব বেশি ভালো কাজ করতে দেখা যায় চুল মাথা থেকে উঠে গিয়ে একবারে যেন চাঁদি বা টাকের মতো হয়ে যাচ্ছে হঠাৎ করে চুল উঠতে এত পরিমাণে চুল উঠছে যে যে জায়গা থেকে চুল উঠছে গোছা গোছা চুল উঠে জায়গাটি প্লেন হয়ে যাচ্ছে চুল গোছা গোছা উঠে টাকের সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে সেটা নিয়ে থার্টি সিচ পড়শিতে দুই দুই ডব একটু জলের সাথে মিশিয়ে পান করুন দুই থেকে তিনবার আর ওষুধটি কিছুদিন কন্টিনিউ করুন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে আমাদের পড়া মেডিসিনটি হলো ব্যারাইটা কার্প থার্টি সি এইচ যাদের অল্প বয়সে চুল উঠতে শুরু করে মানে যাদের বয়স কুড়ি বা পঁচিশ তাদের চুল ওঠার সময় নয় কিন্তু তাদের চুল উঠতে শুরু করে এবং চুল একেবারে ফাঁকা ফাঁকা হয়ে যায় অল্প বয়সে তাদের ক্ষেত্রে বেড়াইটা কার থার্টিসি এইচ খুব ভালো কাজ করবে দুই দুই ডব এটি জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার পান করুন অবশ্যই খুব ভালো ফল পাবে আমাদের পরের মেডিসিন হলো আর্নিকা মাদার টিংচার আর্নিকা মাদার টিংচার খাবার জন্য নয় যাদের চুল প্রচণ্ড উঠছে তাদের ক্ষেত্রে আর্নিকা মাদার টিংচার খুব ভালো কাজ করবে ওষুধটিকে হালকা একটু পেঁয়াজের রসের সাথে মিশিয়ে কুড়ি ফোঁটা মাদার টিংচার একটু পেঁয়াজের রসের সাথে মিশিয়ে যেখানে চুল উঠছে সেখানে লাগান বা পুরো মাথাতেই ভালো করে লাগিয়ে নিন আধ ঘন্টা বা এক ঘন্টা রাখার পরে ভালো করে ধুয়ে ফেলুন দেখ এটিকে সপ্তাহে একদিন বা দুদিন বা তিন দিন যদি কন্টিনিউ করতে পারেন দেখবেন আপনার চুল ওটার সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং চুলের গোড়া মোটা হবে ঘন হবে অনেকেই চান যে আপনার চুল খুব পাতলা একটু চুল ঘন হোক সেক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে ব্যবহার করতে পারেন স্ত্রী পুরুষ উভয়ই ইউজ করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন আমাদের পরবর্তী মেশিন হল লাইকোপোডিয়াম থার্টি সিক্স যাদের পেটের সমস্যা রয়েছে বা অজীর্ণ গল হজমের সমস্যা রয়েছে এবং তাদের এই সমস্যার জন্য চুল উঠতে শুরু করে তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে লাইকোপোডিয়াম থার্টি সিক্স দুই দুদিন করে দিনে একবার একটু জলের সাথে মিশিয়ে পান করুন এবং ওষুধটিকে ছ সাত দিন বা দশ দিন কন্টিনিউ করে তারপর বন্ধ করে দিন আবার কিছু দিন গ্যাপ দিয়ে মানে পনেরো দিন বা কুড়ি দিন গ্যাপ দিয়ে আবার ইউজ করতে শুরু করুন দেখুন আপনার পেটের গোলযোগের সমস্যা আস্তে আস্তে ঠিক হবে সেই সঙ্গে সঙ্গে আপনার চুল পড়ার সমস্যাও ঠিক হতে শুরু করবে অনেক হলো থুজা থার্টি এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের এই সমস্যাটি বংশগত হয়ে চলেছে বংশের প্রায় সমস্ত লোকেরই কম বয়স থেকেই চুল উঠতে শুরু করে এবং একটা সময় গিয়ে তারা টাক পড়ে যায় তাদের ক্ষেত্রে সেটি খুব ভালো কাজ করবে থুজা থার্টি সকালবেলা একবার দুই টপ ডায়েট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন অবশ্যই কিছুদিন কন্টিনিউ করুন দেখুন আপনার চুলোটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এগুলি ছিল কয়েকটি বেস্ট মেডিসিন চুলোটার ক্ষেত্রে আপনারা মেডিসিনগুলি ইউজ করতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে মাদার টিংচার মাথায় লাগাতে পারেন অবশ্যই আপনি খুব ভালো ফল পাবেন এছাড়াও হোমিপাইতে অনেক মেডিসিন পাওয়া যায় যেগুলি আপনার সিমটমস অনুযায়ী দেওয়া হয়ে যেতে পারে তো বন্ধুরা ফিরে নতুন ভিডিও ভারত অংশ থাকুন নিজের নিজের ফ্যামিলি যত্ন নিয়ে আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবে মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন